প্রেম কম বেশি প্রতিটা পুরুষের জীবনেই আসে, কিন্তু সঙ্গিনীর কাছ থেকে একনিষ্ঠ ভালোবাসা পাওয়ার সৌভাগ্য হয় না সমস্ত পুরুষের। অনেক সময় দেখা যায় কোনো মেয়ে একজন পুরুষের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও জড়িয়ে পড়েন অন্য কোনো পুরুষের সঙ্গে, এবং বিষয়টি তিনি গোপন রাখেন তার প্রথম প্রেমিকের কাছে। সেক্ষেত্রে আপনার প্রেমিকা বা স্ত্রী কিংবা সঙ্গিনী ভালোবাসায় আপনাকে ঠকাচ্ছে কিনা তা কি বোঝার কোনো উপায় রয়েছে? রিলেশনশিপ ম্যানেজমেন্ট গ্রুপ ওয়ার্ল্ড অফ এমর জানাচ্ছে, একটি মেয়ে ভালোবাসায় প্রতারণা করছে কিনা তা 6টি লক্ষণ দেখে বোঝা সম্ভব। কী রকম আসুন জেনে নেওয়া যাক। গাছাড়া মনোভাব। মেয়েরা প্রাকৃতিকতভাবেই যে কোনো সম্পর্কের প্রতি অত্যন্ত যত্নবান হন। আপনি কখন অফিস থেকে বাড়ি ফিরছেন, কখন খাচ্ছেন, সেগুলো যেমন নজরে রাখেন তারা, তেমনি আপনি তার জন্মদিন মনে রাখছেন কিনা কিংবা দিনে কতবার ফোন করছেন বা মেসেজ করছেন সেগুলো তারা খেয়াল করেন। যখন তাদের জীবনে আপনি ছাড়া দ্বিতীয় পুরুষ প্রবেশ করবে তখন স্বাভাবিকভাবে এই বিষয়গুলোর প্রতি তাদের নজর কমে যায়, সম্পর্কের প্রতি একটা গাছাড়া মনোভাব চলে আসে। পোশাক আশাকে আকস্মিক জাঁকজমক। কোনো মেয়ে যখন প্রথম প্রথম কোনো সম্পর্কে জড়িয়ে পড়েন তখন স্বাভাবিকভাবেই নিজেকে যতটা সম্ভব সুন্দর করে তোলার দিকে তারা নজর দেয়। সুন্দর পোশাকে নিজেকে সাজিয়ে তোলা, উপযুক্ত প্রসাধন ব্যবহার করা, এসবের দিকে মনোযোগী হন তিনি। কিন্তু সম্পর্কের বয়স একটু বাড়ার পরে প্রেমিকের সঙ্গে বেরোনোর সময়ে তাদের সাজগোজের বহর একটু কমে যায়। যদি দেখা যায় হঠাৎ করে আপনার স্ত্রী বা প্রেমিকা সাজগোজ পোশাক আশাক আবার হঠাৎ করে চাকচিক্য বেড়ে গিয়েছে, তাহলে সম্ভব এমন রয়েছে তিনি অন্য কোনো পুরুষের সঙ্গে জড়িয়ে পড়েছেন। ভবিষ্যৎ সম্পর্কে উদাসীনতা। যে কোনো মেয়ে নিজের প্রেম সম্পর্কের ভবিষ্যৎ বিষয়ে সচেতন হন, নিজের প্রেমিকের সঙ্গে ফিউচার প্ল্যান নিয়ে আলোচনা করেন, এই বিষয়ে নিশ্চিত হতে চান, কিন্তু হঠাৎ যদি দেখেন আপনার প্রেমিকা আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তেমন কোনো উচ্চ বাক্য করছে না, আর কিংবা আপনি বিয়ে বা বিবাহ পরবর্তী জীবন নিয়ে আলোচনা করতে চাইলে তিনি এড়িয়ে যাচ্ছেন, তাহলে মোটামুটি নিশ্চিত থাকতে পারেন তার জীবনে অন্য ভালোবাসার মানুষ এসে গিয়েছে। শারীরিক ঘনিষ্ঠতায় অনীহা। প্রেম যে শুধু মনে সীমাবদ্ধ থাকে তা নয়, যে মেয়ে আপনাকে ভালোবাসেন তিনি আপনার শারীরিক সান্নিধ্য উপভোগ করবেন, কিন্তু হঠাৎ করে যদি দেখেন শরীরী প্রেমে আপনার সঙ্গিনীর অনীহা জাগছে, তিনি কাছে আসতে চাইছেন না আপনার, তাহলে এমনটা হতে পারে তার জীবনে এসে গিয়েছে দ্বিতীয় কোনো পুরুষ। সর্বক্ষণের ব্যস্ততা। কাউকে এড়ানোর সবচেয়ে সহজ রাস্তা ব্যস্ততার ভান করা। যদি দেখেন আপনার প্রেমিকা বা স্ত্রী হঠাৎ করেই খুব ব্যস্ততায় ডুবে গিয়েছেন, তাহলে সেটা আপনাকে এড়িয়ে যাওয়ার ছল হতে পারে। সামনে এক্সাম তাই ফোন করতে পারছি না, অফিস মিটিং তাই দেখা করতে পারছি না, এই জাতীয় অজুহাত যদি তিনি দিতে শুরু করেন তাহলে আপনাকে এড়িয়ে তিনি অন্য কোনো পুরুষকে সময় দিচ্ছেন কিনা সেটা যাচাই করে দেখুন। অবশ্য তিনি সত্যি হঠাৎ ব্যস্ত হয়ে পড়ছেন কিনা সেটাও আপনাকে বুঝে নিতে হবে। নিজের কাজকর্ম সম্পর্কে গোপনীয়তা। আপনার প্রেমিকা বা স্ত্রী কখন কোথায় যাচ্ছেন, কি করছেন কিংবা কার সঙ্গে দেখা করছেন সে বিষয়ে কি হঠাৎ করে গোপনীয়তা রক্ষা করতে শুরু করেছেন, তাহলে এমন সম্ভাবনা প্রবল যে তিনি আপনাকে লুকিয়ে অন্য কোনো পুরুষকে সঙ্গ দিচ্ছেন। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন।